আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক এক্সপ্রেসের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি যে ঘটনাটি শোনার পর আপনি বিস্মিত হয়ে যাবেন এবং আপনি নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না, এবং ঘটনাটি শোনার পরে আপনি আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই মর্মান্তিক ঘটনা থেকে রক্ষা করুন, আমিন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ভাই বোনদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। একজন বিদ্যাসাহেব গল্পটি শুনিয়েছেন, যিনি আরবের একটি মসজিদের ইমাম ছিলেন। তিনি বলেন, একদিন ফজরের নামাজ পড়ে বসে আছি, এমন সময় 13-14 বছরের এক বালক দৌড়ে আসলো আমার কাছে। হাঁপাতে হাঁপাতে আমাকে সে বলে, আমার বাবা দ্রুত আপনাকে আমাদের বাসায় নিয়ে যেতে বলেছেন। আমি তার সাথে দ্রুত তাদের বাসায় গেলাম, দেখলাম ছেলেটির বাবা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এরপর 50 বছরের একজন লোক অস্থির হয়ে আমাকে বললেন, হুজুর, আমার মেয়ে মৃত্যু পথযাত্রী, তাকে একটু তালকিন করুন। আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম, দেখলাম বোরখা আবৃত করে রাখা হয়েছে তরুণী মেয়েটিকে। তার অবস্থা দেখে বুঝতে পারলাম আর বেশি সময় বাকি নেই তার, শেষ নিঃশ্বাসগুলো শেষ হতে যতক্ষণ। আমি অত্যন্ত আগ্রহ নিয়ে বললাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। কয়েকবার এভাবে তালকিম করালাম, সে কলেমা তো পড়ল না, উল্টো চিৎকার করে আমাকে বলল, আমার বুক ভেঙে আসছে, আমার পা জোড়ের হাড্ডিগুলো মুচড়ে যাচ্ছে। আমি আবার কলেমার তালকিম করালাম, এবার সে এমন একটি কথা বলল যা বজ্রের মতো শোনালো আমার কানে। মেয়েটি বলল, এই যে আমার জাহান্নাম আমাকে দেখানো হচ্ছে, খোদার কসম আমি আমার জাহান্নাম দেখতে পাচ্ছি। এই কয়েকটা কথা বলে সে চলে গেল। হয়তো যে ভয়ঙ্কর স্থান তাকে দেখানো হয়েছিল সেদিকে নিয়ে যাওয়া হলো কিশোরী মেয়েটির রুহুকে, কারণ যে যে স্থানের অধিবাসী মৃত্যুর পূর্বে তাকে সেই স্থানটি দেখানো হয়। আমি প্রচণ্ড কষ্ট পেলাম, ভয়ে শরীর কাঁপতে লাগলো। তবে এমন একজন মানুষকে আমাকে দেখানো হলো যে কিনা জাহান্নামে যাচ্ছে আমাকে জানিয়ে, এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে। আমি সবিনয় তার বাবার কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, সে কি এমন করত যে যার জন্য তার আজ এই ভয়ঙ্কর পরিণতি হলো? মেয়েটির বাবা অত্যন্ত চিৎকার করে কেঁদে উঠলেন, বললেন, হুজুর, সব সময় কানে ইয়ারফোন দিয়ে গান শুনত, এই গান বাজনার কারণেই কোনো ইবাদত করত না, নামাজের প্রতি তার ছিল প্রচণ্ড অনীহা। তারপর ইমাম সাহেব বললেন, বুঝতে পারলাম, পাপের প্রতি আসক্তি ও ইবাদতের প্রতি অবহেলার প্রদর্শনের কারণেই মৃত্যুর সময় কলেমা পড়ে দেওয়ার পরেও মেয়েটি কলেমা পড়তে পারছিল না, তার মুখ সংকীর্ণ হয়ে ভেঙে আসছিল। তো বন্ধুরা, যাদের গান শোনার অভ্যাস আছে তাদের কাছে একটি অনুরোধ, গান শোনা থেকে বিরত থাকুন, সেই সময় হেডফোন দিয়ে কোরআন তেলাওয়াত শুনুন, হাক্কানি ওলেমাদের ওয়াজ শুনুন, নিজের জীবনের জন্য পথেই হয়ে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন। তো বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।